الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই সেই আবু বকর হলেন তিনি, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বর্ণনা করছেন, যদিও তিনি তখন ছোট, তিনি বলছেন, দুপুর রৌদ্রের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাদের বাড়িতে আসতেন না, কিন্তু তিনি আসলেন। মনে হয় যেন ব্যতিক্রম কিছু হতে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় রয়েছেন, নিজের বাড়িতে, নিজের মাতৃভূমিতে, যেখানে তিনি আল আমিন বলেই পরিচিত ছিলেন, যেখানে তিনি আল আমিন বলেই বিশ্বস্ত ছিলেন, সম্মানিত ছিলেন। কিন্তু পরিবেশটা যেন এমন হয়ে যাচ্ছে, কারণ একটি, সেটি হলো তিনি বলেন তাওহীদের কথা, আর যারা রয়েছে তারা বলে শিরকের কথা। তিনি বলেন সুন্নার কথা, যারা রয়েছে তারা হলো সুন্না বিরোধী কথা। তিনি বলেন ইসলামের কথা, যারা রয়েছে তারা বলে কুফরির কথা। তিনি বলেন ইমানের কথা, যারা রয়েছে তারা বলেন বাপদাদার কথা। পার্থক্য এটি শুধু, কঠিন পরিস্থিতি হয়ে যাচ্ছে, শেষটায় আল্লাহর নির্দেশ পেয়ে গেলেন, আর এই পরিবেশে থাকার সুযোগ নেই, যেতেই হবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর রৌদ্রে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইঙ্গিত দিয়ে আসলেন, আর হয়তো সুযোগ নেই, এই পরিবেশে স্থির হওয়া, ধৈর্য ধারণ করার আর সুযোগ নেই, ছাড়তেই হবে মায়ার মাতৃভূমি, ছাড়তেই হবে প্রিয় মাতৃভূমি, ছাড়তেই হবে জায়গা জমি, ছাড়তেই হবে বাড়িঘর আত্মীয় স্বজন সব কিছু, করতে হবে হিজরত। পরামর্শ দিলেই, ইঙ্গিত দিলেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন সেই ব্যক্তি যিনি প্রস্তুতি নিয়ে নিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ক্রয় করলেন একটি উট, যাতে তিনি আরোহণ করে মক্কা ত্যাগ করে মদিনার দিকে হিজরত করবেন। সেই কঠিন মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে রাখলেন উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আর জমিনে সাথে রাখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। বের হলেন সব কিছু ত্যাগ স্বীকার করে, শুধু আল্লাহর নির্দেশে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে বের হয়ে ছুটলেন সেই মদিনার দিকে। পাহাড়ের গর্তে আশ্রয় নিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরিস্থিতি দেখছেন ভয়ঙ্কর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ফেললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমাদের পিছনে ধাওয়া দিচ্ছে তারা তো খুব দূরে নয়, আমাদের উপরেই তারা চলছে, নিচের দিকে শুধু একটু দৃষ্টি দিলেই তারা আমাদেরকে তো পেয়ে যাবে। তিনি ভয় পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর ভয় পেও না, ইন্নাল্লাহ মানা, তুমি ভয় করো না, দুশ্চিন্তা করো না, আমরা শুধু দুজনেই নই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন আমাদের সাথে, সর্বশক্তিমান তিনি আমাদের সাথে, যিনি রক্ষা করতে পারেন তিনি আমাদের সাথে, যিনি বিপদ থেকে মুক্তি দিতে পারেন তিনি আমাদের সাথে, যিনি সব কিছু দূর করে দিতে পারেন তিনি আমাদের সাথে। সেই কঠিন মুহূর্তে যেই দুজনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবার 40 নম্বর আয়াতে তুলে ধরেছেন, সেই দুজন হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হলেন সেই বিপদের কঠিন পরিস্থিতির সাথী, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হলেন সেই ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বুন নাসি ইলাইকা, কোন ব্যক্তি যে আপনার কাছে সবচেয়ে প্রিয়? তিনি বললেন আয়েশা। বললেন, আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বুন নাসি ইলাইকা মিনার রিজাল, পুরুষদের মধ্যে কোন ব্যক্তিটি আপনার কাছে সবচেয়ে প্রিয়? বললেন আবু হা, আয়েশার বাবা আবু বকর, তিনিই হলেন গোটা পুরুষদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয়। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ ইত্তাখাজতু খলিলান লাত্তাখাজতু আবা বকরিন ওয়ালাকিন ইত্তাখাজতু খলিলান
ولكن اتخذت الله خليلا او كما قال النبي صلى الله عليه وسلم যদি আমার জীবনে কাউকে সর্বশ্রেষ্ঠ বন্ধু হিসাবে একক বন্ধু যার জন্য হৃদয়ের সব ভালোবাসা দিয়ে দিতে হয় এমন বন্ধু হিসাবে গ্রহণ করার সুযোগ থাকত তাহলে আমি সেটি আবু বকরকেই গ্রহণ করতাম কিন্তু তার তো সুযোগ নেই কারণ হৃদয়ের সব ভালোবাসা দিয়ে বন্ধু হিসাবে গ্রহণ করেছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি সেই সুযোগ থাকত তাহলে আমি আবু বকরকেই সেই খলিল হিসাবে আমি গ্রহণ করতাম আল্লাহু আকবার এই হলো সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য হাদিস একজন মহিলা সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন ইসলামের কিছু বিষয় নিয়ে ফয়সালা নিলেন নেওয়ার পরে মহিলা সাহাবী চলে যাচ্ছেন তিনি ভাবলেন আমার জীবনে তো আরো সমস্যা হতে পারে কিন্তু সেই সমস্যার সমাধানগুলি নেওয়ার জন্য যদি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পাই তাহলে কার কাছে যাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রশ্ন করে বসলেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে এসেছি কিন্তু হতে পারে আবার প্রয়োজন দেখা দিলে আপনাকে আমি নাও পেতে পারি আমি কার কাছে যাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটি আবা বকরিন তুমি যদি আমার কাছে না আমাকে না পাও তাহলে এই আবু বকরের কাছেই তুমি আসো আল্লাহু আকবার এই সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত মসজিদে জামাত ছেড়ে কখনো সালাত আদায় করেননি যতই ব্যস্ততা হোক যতই সমস্যা হোক যতই অসুস্থতা হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত জীবনের মাত্র মৃত্যুর মাত্র কয়েকদিন বাকি রয়েছে মাত্র চার দিন বাকি রয়েছে বৃহস্পতিবারের দিন মাগরিবের সালাত আদায় করেছেন মসজিদে এসে সম্ভব হয়নি এশার সময় বারবার চেষ্টা করলেন একবার দুবার তিনবার পর্যন্ত ওযু করে প্রস্তুতি নিতেই আবার যখন দাঁড়াইতে যান তখনই তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান আবার জ্ঞান ফিরে আসে আবার তিনি ওযু করেন আবার প্রস্তুতি নিয়ে বের হওয়ার চেষ্টা করেন আবার জ্ঞান হারিয়ে পড়ে যান আবার চেষ্টা করলেন তিনবারেও যখন পারলেন না অসম্ভব হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন আমার পক্ষে আর কোনো দিন মসজিদে গিয়ে ইমামতি করে সম্ভব হবে না মসজিদে গিয়ে সাহাবীদের ইমাম হিসাবে সালাত আদায় করানো সম্ভব হবে না উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন হে আয়েশা মুরি আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস হে আয়েশা যাও তুমি আবু বকরকে বলে দাও আমি যেতে পারছি না আমার পক্ষে আর সম্ভব নয় মনে হয় না আর যেতে পারবো তুমি আবু বকরকে বলে দাও আবু বকর যেন আমার জায়গায় দাঁড়িয়ে সেই ইমাম হয়ে সে যেন সকলের ইমামতি করে সালাত পড়ায় দেয় আল্লাহু আকবার এই হলেন সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তার জায়গাতেই দাঁড়িয়ে তিনি ইমামতি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওই বৃহস্পতিবার এশা থেকে শুরু করে পরের দিন জুমার দিন পাঁচ ওয়াক্ত জুমার সালাত সহ তারপরের দিন শনিবার পাঁচ ওয়াক্ত তারপরের দিন রবিবার পাঁচ ওয়াক্ত তারপর তিন পাঁচে ১৫ আর ওই বৃহস্পতিবারের ১৬ আর সোমবারের ফজর ১৭ ওয়াক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তার অসুস্থতা অপারগতা অক্ষমতার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাহাবায়ে কেরামের সকল ঐক্যমতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় ১৭ ওয়াক্তের ইমামতি যিনি করলেন তিনি হলেন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো স্পষ্ট ঘোষণা দিয়ে জাননি সেটিও শরীয়তের শিক্ষার কারণে কিন্তু তিনি তার সব নির্দেশনার আলোকে যেন স্পষ্ট প্রকাশ করেই দিয়েছেন তারপরে যিনি নেতৃত্বের হাল ধরবেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জালেম সেই বাতিল সম্প্রদায় চরমপন্থী রাফেজরা তারা আজকেও বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হওয়ার উপযুক্ত ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু তাকে খেলাফত না দিয়ে জুলুম করে অন্যায়ভাবে খেলাফত গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক নাউযুবিল্লাহ এজন্যই তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জালেম বলে শুধু জালেম নয় মুরতাদ পর্যন্ত বলে
বড় জঘন্যতম কথা হলো আজকে খুলে দেখুন সেই ইরানে প্রিন্ট করা হয় এই কোরআনকে বিকৃত করে কোরআনের আয়াতগুলিতে কেটে দিয়ে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে লানতের আয়াত তৈরি করে কোরআনের মধ্যে সেই ধরনের তৈরি করা হয়েছে লা হাওলা ওয়া লা কুওয়াতা কোথায় আপনি ইসলাম দেখেন কাকে আপনি মুসলিম বলেন কাকে আপনি মুসলিম ভাবেন সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ সুতরাং কথার উদ্দেশ্য এটুকুই বিভেদ সৃষ্টি করা নয় কেউ বলে থাকবেন যে আপনি আবার আপনার বক্তব্যে শিয়া সুন্নির মধ্যে বিবাদ সৃষ্টি করেন না কখনো বিভেদ সৃষ্টি নয় অত্যন্ত সতর্ক হওয়া দরকার আপনার শত্রুকে আপনাকে চেনা দরকার যদি আপনার শত্রুকে আপনি না চিনেন তাহলে কোন দিন রাতের অন্ধকারে বা কোন আড়ালে আপনার ইমানকে কেড়ে নেবে আপনি সামান্যতম টের পাবেন না সুতরাং আপনার ইমানকে সংরক্ষণের জন্য আপনার সম্পদকে সংরক্ষণের জন্য যেমন আপনার ডাকাত শত্রু বা চোর তাকে চেনা দরকার ঠিক তেমনি ভাবে আপনার ইমানকে সংরক্ষণ করার জন্য যারা আপনাকে ইমান হারা করে করাটাই হলো তাদের বড় টার্গেট বড় চ্যালেঞ্জ হলো এটা তাদের তাই তাদেরকেও আপনার চেনা দরকার এবং সেই খোলাফায়ে রাশিদিনের প্রতি আপনার অবস্থান কি হওয়া দরকার সেটিও স্পষ্ট করা দরকার সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ এটাই হলো আহলুল হাদিসদের দাওয়া এটাই হলো আহলুল হাদিসদের বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন কোনো ইমাম নয় অবশ্যই ইমামদেরকে সম্মান শ্রদ্ধা করব কিন্তু খোলাফায়ে রাশিদিনের ঊর্ধ্বে কোনো ইমাম নয় খোলাফায়ে রাশিদিনের ঊর্ধ্বে কোনো পীর মুর্শিদ নয় খোলাফায়ে রাশিদিনের ঊর্ধ্বে কোনো গাউস কুতুব নয় খোলাফায়ে রাশিদিনের ঊর্ধ্বে কোনো মুফতি মুহাদ্দিছ নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জেনে রাখো তোমরা বিপদগ্রস্ত হবে মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়রা ইখতিলাফান কাসিরা আমার পরে বহু মতভেদ দেখতে পাবে তোমাদের পথ একটি মুক্তির পথ একটি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ার রাশিদিন তোমাদের কর্তব্য হলো আমার সুন্নাকে খুলাফায়ে রাশিদিনের সুন্নাকে তোমরা আঁকড়ে ধরো দাঁত দিয়ে কামড়ে ধরো মারির দাঁতগুলি দিয়ে শক্ত করে কামড়ে ধরো এবং নতুন আবিষ্কৃত সব বিষয়গুলি থেকে সতর্ক থাকো তাহলেই তোমরা সঠিক দিনের উপরে থাকতে পারবে এটি হলো আহলুল হাদিসদের দাওয়াত আল্লাহ আমাদেরকে সেই পথেই চলার তৌফিক দান করুন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر اصحاب نبيك الكريم اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم হে আল্লাহ আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমন্বিত করুন পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে খলাফায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খলাফায়ে রাশিদিনের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন খলাফায়ে রাশিদিনের মর্যাদা বোঝার এবং সেই মর্যাদার মূল্যায়ন করার আমাদের সকলকে তৌফিক দান করুন এবং যারা বিভ্রান্ত দিকে গেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন অথবা তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন যারা বিদায় নিয়ে চলে গেছেন সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আর যারা আমরা বেঁচে রয়েছি গোটা জীবন যেন ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আমাদের স্নেহের সন্তানদেরকে যেন সঠিকভাবে ইসলামের আলোকে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ আমাদের প্রিয় প্রতিষ্ঠান মসজিদ বাইতুল হক এবং মাদ্রাসা দারুসুন্নাহ আলহামদুলিল্লাহ কিছু পরিস্থিতি ভালো হওয়ার দিকে সেই হিসাবে মাদ্রাসার কার্যক্রম শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার দিকে সুতরাং তার সার্বিক সহযোগিতায় আপনারা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আবারও আহ্বান জানাচ্ছি আর ভূমিকা রাখবেন বৃদ্ধি করবেন আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন আমাদের সকলের অবদানগুলিকে আল্লাহ কবুল করে নিন বিশেষ করে মসজিদের উন্নয়নের জন্য এবং বিভিন্ন বিষয়ের জন্য আপনাদের কাছে হয়তো বলা হয়েছে আপনারা স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করুন নিজের পক্ষ থেকে এবং পরিচিতদের পক্ষ থেকে মসজিদের সহযোগিতা সংগ্রহ করার মাদ্রাসার সহযোগিতা সংগ্রহ করার প্রতিটি ভালো কাজে যেন আমরা এভাবেই সহযোগিতার ভূমিকা রাখতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন এই প্রতিষ্ঠান দুটির পিছনে যারা শুরু থেকে এ পর্যন্ত অবদান রেখেছেন
অনেকে আজকে নেই, বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহর বিনিময়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা হয়তো বেঁচে রয়েছেন, কেউ কেউ খুব বার্ধক্য পর্যায়ে পৌঁছে গেছেন, অসুস্থ, আল্লাহ তাদেরকেও সুস্থতা দান করুন, অথবা হায়াত শেষ হলে ইমানের সাথেই তাদেরকে বিদায় আল্লাহ তাদের জন্য কবুল করে নিন। আরও যারা রয়েছেন সবাইকে সুন্দরভাবে যেন আমরা সহযোগিতা দিতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।